কর্মী জনস্বার্থে বড় স্কুলাই কমিটি আমি হচ্ছে নিখিল এবিটিএ দার্জিলিং জেলা সম্পাদক, এবিটিএ দার্জিলিং জেলা সম্পাদক। আমাদের আজকে মিছিল হচ্ছে সাধ্যবা দাবিতে, শিলিগুড়ির মূল রাস্তাগুলি পরিক্রমা করবে। সাধ্যবা দাবিগুলির মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে, জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগ করতে হবে। তার রাজ্য জুড়ে যে শিক্ষাক্ষেত্রে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে যে অস্বচ্ছতা, তার বিরুদ্ধে এই মিছিল। তেমনি রয়েছে শিক্ষা সহ বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষেত্রগুলিকে বিলগ্নিকরণের প্রতিবাদে এই মিছিল। এছাড়াও যে যা দাবিগুলো রয়েছে, অবিলম্বে রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্তদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। হ্যাঁ, আমাদের নিরস্ত যে সংগঠক, যে শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন, তারা উত্তরবঙ্গে শুধু নয়, কলকাতা হুগলি পুরুলিয়া থেকেও তারা এসেছিলেন। আমাদের 11 দফা দাবি ছিল, সেই দাবির ভিত্তিতে আমাদের আন্দোলন। পুলিশ সেই শান্তিপূর্ণ মিছিলকে ছত্রভঙ্গ করতে দল কামান ডাকতে হলো। এটা আমাদের পশ্চিমবঙ্গের আজকে লজ্জা, পুলিশকে শাসক দল তাদের মস্তান বাহিনী হিসাবে ব্যবহার করছে। এই ভূমিকা নক্করজনক এবং শিক্ষকদের এই মিছিলে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করা বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং সারা রাজ্য জুড়ে ধিক্কার জানানো হয়েছে।